ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণের দাবিতে এই মানববন্ধনের সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি ডাক্তার হারুনুর রশিদ হারুন ভাই উপস্থিত রয়েছেন। আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি আমার দীক্ষা গুরু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা সাবেক রাষ্ট্রদূত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান উপস্থিত রয়েছেন, এদেশের বিশিষ্ট সাংবাদিক, দলের ভাইস চেয়ারম্যান জনাব শওকত মাহমুদ উপস্থিত রয়েছেন, দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিক্ষক নেতা জনাব অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, বিশিষ্ট সাংবাদিক গণি চৌধুরী উপস্থিত রয়েছেন, এখানে বিএনপি নেতা রিজু ভাই অ্যাবের সভাপতি এবং শহীদ ভাই সহ এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সহ ড্যাবের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, শুধু গুরুত্বপূর্ণ না, আপনারা আজকে যে দাবিতে মানববন্ধন করছেন এটা হচ্ছে, গতকাল আপনারা জানেন মানবাধিকার দিবস, আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে, জাতিসংঘ ঘোষিত এই দিবসটি প্রতি বছর 10ই ডিসেম্বর পালিত হয়। এটার উদ্দেশ্য হচ্ছে কারো কোনো ব্যক্তির যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়, দেশে দেশে প্রত্যেকটি মানুষের মানবাধিকার সংরক্ষণের জন্যই জাতিসংঘ এই দিবসটি পালন করে, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। আর বাংলাদেশের সরকারের কিসের উদ্বুদ্ধ হওয়া? তার অমল ধবল ক্ষমতা, তোরা যে যা বলিস ভাই আমার ক্ষমতার হরিণ চাই, এই যার নীতি সেই নীতিতে তার তো একটাই লক্ষ্য টার্গেট যে তার বিরুদ্ধে যেন কোনো আওয়াজ না হয়, তার বিরুদ্ধে যাতে কোনো ধরনের কথা কেউ বলতে না পারে, তার পথে কেউ, তিনি যাদেরকে মনে করেন যে এরা কাটা হতে পারে সেই কাটা যেন কেউ হয়ে না থাকতে পারে, সেইটার জন্যই তার প্রাণান্তকর প্রচেষ্টা। বিশ্বের নাগরিকবৃন্দ, সুশীল সমাজ, জাতিসংঘ কে কি বলল এটা তার কোনো যায় আসে না, তার যায় আসে একটাই যে তাকে ক্ষমতায় থাকতে হবে, আর তাই তার ক্ষমতার টিকে থাকার পথের বাধা মনে করেন এই দেশের কোটি মানুষের নয়নমণি সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তাই শেখ হাসিনার কাছে বেগম জিয়ার কোনো মানবাধিকার থাকতে নেই, তার নাগরিক হিসাবে কোনো অধিকার থাকতে নেই, তার চিকিৎসার অধিকার থাকতে নেই, তার চলাচলের অধিকার থাকতে নেই। আপনার মন্ত্রী আইন মন্ত্রী বলে আইনি প্রক্রিয়া, শেখ হাসিনা আজকে যদি আমার হাতে ক্ষমতা থাকতো ঠিক বুঝিয়ে দিতাম আইনি প্রক্রিয়া কাকে বলে। আপনার যদি অসুখ হতো আপনাকে আটকে রেখে ওই আইনি প্রক্রিয়ার নাম করে বিদেশ যেতে দেওয়া হতো না। যার হাতে ক্ষমতা যার হাতে বন্দুক সেই বলে আইনের কথা, আইনি প্রক্রিয়ার কথা। যে বিবেকবান, যে গণতন্ত্রে বিশ্বাস করে সেই চায় নিরপেক্ষ আইনের চর্চা, আর সেই ব্যক্তি একজন দেশের জাতীয় নেত্রী, তিনি অসুস্থ হলে তার চিকিৎসার জন্য বাধা দিবে এটা কোনো গণতান্ত্রিক নেতা এটা হতে পারে না। আপনার মধ্যে গণতন্ত্রের কোনো লেশমাত্র আছে? আজকে এখানে অনেক নেতৃবৃন্দ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গণতান্ত্রিক সম্মেলন হয়ে গেল, সেই সম্মেলনে বাংলাদেশকে ডাকা হয়নি। কেন ডাকা হয়নি? বিশ্বের অনেক দেশকে ডাকা হলো, কেন ডাকা হয়নি? এর পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে বাংলাদেশের 7 জন আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি প্রতিষ্ঠানের নেতাকে নিষিদ্ধ করা হয়েছে। শুধু নিষিদ্ধ নয়, তাদের সন্তানদেরকেও নিষিদ্ধ করা হয়েছে সেখানে লেখাপড়া করার ক্ষেত্রে। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের 2টি ডিপার্টমেন্ট, ট্রেজারি বিভাগ,
অর্থাৎ তাদের অর্থ মন্ত্রণালয় এবং স্টেট ডিপার্টমেন্ট অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় দুইটি মিনিস্ট্রি নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি অর্থ থাকলে সেটা বাজেয়াপ্ত হবে এবং তার বাইরে থাকলেও সেটাও বাজেয়াপ্ত হবে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আপনি প্রধানমন্ত্রী। আপনার কি মনে আছে আপনার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আজকের যে পুলিশ প্রধান তিনি মনে হয় 14-15 সালে বলেছেন পুলিশদের উদ্দেশ্যে তোমাদের পকেটে গুলি দেওয়া হয়েছে, হাতে বন্দুক দেওয়া হয়েছে পকেটে রাখার জন্য, অর্থাৎ দেশের বিরোধী দলের বুককে ঝাঁঝরা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন এই ব্যক্তি। দেখুন একটি প্রবাদ আছে এই দেশে, অন্যের জন্য গর্ত খুললে নিজে সেই গর্তে পড়তে হয়। 2014-15 সালে মনে আছে, আপনাদের প্রত্যেকেরই মনে আছে কি বলেছিলেন এই ভদ্রলোক, যে আপনাদের গুলি দেওয়া হয়েছে পকেটে রাখার জন্য না। আপনি কার বিরুদ্ধে বলছেন? আমরা কি পাকিস্তানি? আমরা কি বেলুচিস্তানি? আমরা কি হানাদার বাহিনী? আমরা দেশে গণতন্ত্রের জন্য, মানুষের কথা বলার জন্য, নাগরিক স্বাধীনতার জন্য, সংবাদপত্রের স্বাধীনতার জন্য বেগম খালেদা জিয়া যে গণতন্ত্রের আন্দোলন করছেন সেই গণতন্ত্রের আন্দোলনের পক্ষে আমাদেরকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন এই ব্যক্তি। আজকে এই যে দাঁড়ানো আছে ডাক্তার হারুনুর রশিদ, ডাক্তার সালাম, ডাক্তার শাকিল, ডাক্তার রফিক, ডাক্তার কি বলে কাকন, এরা কি সন্ত্রাসী? ইঞ্জিনিয়ার রিজু কি সন্ত্রাসী? প্রিন্সিপাল সেলিম ভুঁইয়া কি সন্ত্রাসী? প্রখ্যাত সাংবাদিক শওকত মাহমুদ, গণি চৌধুরী কি সন্ত্রাসী? তারা এরাই তো সে আন্দোলনে ছিল, আপনি তাদেরকে গুলি করার জন্য নির্দেশ দিয়েছেন। আজকে কেন আপনি ইয়ে হলেন, বঞ্চিত হলেন? আপনাকে কেন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল? পৃথিবীর গণতান্ত্রিক দেশ, তারা তো চোখ বন্ধ করে নেয় আপনাদের মতো, তারা তো চোখের মধ্যে গামছা পরে নেই, তারা জানছে বাংলাদেশে কি হচ্ছে, তারা জানে ইলিয়াস আলী নাই কেন, তারা জানে চৌধুরী আলম নাই কেন, তারা জানে সাইফুল ইসলাম হিরু নাই কেন, এটার সাথে জড়িত কারা, এটা কি পৃথিবীর লোক জানে না? আপনারা মনে করেছেন অন্ধ হলেই প্রলয় বন্ধ হয়ে যাবে, কিন্তু অন্ধ হলে যে প্রলয় বন্ধ হয় না, প্রলয় যে বইতে থাকে, কোনো না কোনোভাবে যে বইতে থাকে, সেই বওয়াটা এখন শুরু হয়েছে। আপনার তথ্যমন্ত্রী বলেন বিএনপির নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন তথ্যমন্ত্রী। আরবের একজন পণ্ডিত লোক, সেই প্রাচীন আরবের, তার নাম হচ্ছে লোকমান হুসাইন, তিনি বলেছেন যে তার শিষ্যরা বলেছেন যে হুজুর আমরা আদব তার কাছ থেকে শিখব, তো লোকমান হোসেন বলেছেন বিয়াদবের কাছ থেকে, তো তারা সবাই বিচলিত হয়েছে বিয়াদবের কাছ থেকে আদব শিখবো কি করে, তো উনি বললেন বিয়াদবরা যা যা করবে তোমরা সেটা করবে না, তাহলেই তো তোমাদের আদব শিখে ফেলবে তোমরা। তা আমি তথ্যমন্ত্রীকে বলি যে আপনি যখন বলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নেওয়া উচিত, তখন সেই লোকমান হোসেন, সেই লোকমান হাকিম, সরি ওনার নাম হচ্ছেন লোকমান হাকিম, সেই তার এই কথাটি মনে পড়ে গেল যে অর্থাৎ তথ্যমন্ত্রী যেটা বলেছেন যে প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষা নিতে হবে, উনি যে শিক্ষা দিয়েছেন তার বিপরীত শিক্ষায় বিএনপির নেতাকর্মীরা নেবে, তাহলেই তারা হবে মানবিক। সুতরাং বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রী যে শিক্ষা দিয়েছেন তার বিপরীত শিক্ষাটা নিলেই তারা হবে গণতান্ত্রিক, তারা জনগণের পক্ষে থাকবে, জনগণের ন্যায্য অধিকারের পক্ষে থাকবে, স্বাধীনতার পক্ষে থাকবে, সার্বভৌমত্বের পক্ষে থাকবে। আর তথ্যমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী শিক্ষা নিলে আমাকে তো সন্ত্রাসী হতে হবে, আমাকে তো বিশ্বজিৎকে হত্যার আদেশ আসবে আমার কাছে, কি করে লগি বৈঠা দিয়ে লাশের উপর নাচতে হয় সেইটা আমাকে শিখতে হবে, কি করে ক্রস ফায়ার দিতে হয় সেইটা আমাকে শিখতে হবে, কি করে গুম করতে হয় সেইটা আমাকে শিখতে হবে। তো সুতরাং আপনি যেটা বলেছেন যে প্রধানমন্ত্রীর কাছ থেকে বিএনপির নেতাকর্মীদের শিখতে হবে, অর্থাৎ এটাই শিখতে হবে প্রধানমন্ত্রী যা যা বলেছেন যা যা করেছেন তার বিপরীতটাই আমাদের করতে হবে। প্রধানমন্ত্রী বলেননি একটা মারলে 10টি লাশ ফেলতে হবে, তাহলে সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী শিক্ষা নিলে আমাকে তো তাই শিখতে হবে।
বাংলাদেশের সবচাইতে বড় সন্ত্রাসী হতে হবে, একটার বদলে দশটা লাশ ফেলতে হবে। আর তা যদি তার বিপরীত যদি শিক্ষা নেই তাহলে বলবো না, কোনো লাশ নয়। এই দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার আছে, মিছিল করার অধিকার আছে, সমাবেশ করার অধিকার আছে, চলাচলের অধিকার আছে, কণ্ঠের স্বাধীনতা আছে। লাশ নয়, খুন নয়, রক্ত নয়, এই কালচার, এই সংস্কৃতি শেখ হাসিনার সংস্কৃতি, ওইটা বিএনপি, খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের সংস্কৃতি নয়। খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানের সংস্কৃতি হচ্ছে গণতন্ত্রের সংস্কৃতি, কথা বলার সংস্কৃতি, সংস্কৃতি সংবাদপত্রের স্বাধীনতার সংস্কৃতি, স্বাধীনতা এবং শান্তির সংস্কৃতি। আমরা সেইটাই বিশ্বাস করি। তথ্যমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এত দাবি, ইউরোপিয়ান পার্লামেন্ট, বিদেশের অনেক এমপিরা তারা আবেদন করেছে, চিঠি দিয়েছে, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের এমপি তিনি পার্লামেন্টে কথা তুলেছেন। তারপরেও আপনার হৃদয় এতই পাষাণ, আপনার কানের মধ্যে দিয়ে কোনো কথা যায় না। আপনি 401 ধারা এক ধারা দেখান, তাতেও কোনোভাবেই দেশনেত্রীকে বিদেশে চিকিৎসার আটকানোর কোনো কথা নেই। 125 বছর আগের আপনার যে জেল কোর্ট, প্রিজন কোর্ট, সেইখানে 59 ধারার 3টি উপধারা, 5, 7, 9 উপধারা, সেখানে স্পষ্টভাবে বলছে যে মৃত্যুর ঝুঁকিতে আছেন এইরকম বন্দি তিনি মুক্তি পেতে পারেন, তার সাজা স্থগিত হতে পারে এবং মুক্তি পেলেই তিনি যেখানে ইচ্ছে সেখানে তিনি চিকিৎসা করতে পারে। আপনার আইন মন্ত্রী, উনি নিজেকে মনে করেন মহাপণ্ডিত, আমি বলেছিলাম যে বর্তমানে চলছে এইটা শেখ হাসিনার প্রক্রিয়া, এটা আইনি প্রক্রিয়া নয়। উনি আবার কি বলে কসবা থেকে বলেছেন যে আমরা জিয়াউর রহমানের আইনি প্রক্রিয়া নেই। আরে জিয়াউর রহমানের আইনি প্রক্রিয়া তো হচ্ছে সবচেয়ে তো ফেয়ার আইনি প্রক্রিয়া। জিয়াউর রহমানের আইনি প্রক্রিয়া থাকলে এই দেশে আজকে হত্যা, বিচার বহির্ভূত হত্যা, রক্তপাত, জনপথে জনপথে আজকে যে নৈরাজ্যের ভয়াল অন্ধকার তৈরি হয়েছে, এই অন্ধকার তৈরি হতো না। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইনের কোন ধারায় আটকানো যাবে না। আটকানোর একমাত্র বৃক্ষই হচ্ছে, বটবৃক্ষই হচ্ছে, পাষাণ পাথরই হচ্ছে প্রধানমন্ত্রী, অন্য কেউ নয়। এবং তার বশংবাদ, তার কি বলবো, যে অনুগত আইন মন্ত্রী। বন্ধুরা আমার, আপনারা জানেন যে বাংলাদেশে এখন অনেক অনেক বাজ আছে, যেটা একসময় চিফ জাস্টিস হাবিবুর রহমান সেলি বলেছিলেন, অনেক বাজিকর। সেই বাজিকর হচ্ছে আপনার টেন্ডারবাজ, চাঁদাবাজ, এই ধরনের নানা বাজ। এখন তৈরি হয়েছে আরেকটা, হচ্ছে চামচামি বাজ। উনি আইনমন্ত্রীর কাছে যেটা বলেন আইনমন্ত্রী ওটাকে বাড়িয়ে বলেন, না তাকে চিকিৎসা দেওয়া যাবে না, আইনে কোনো বাধা নেই। আর প্রধানমন্ত্রী, আপনি নিজেই বই খুলে দেখুন না কেন যে কোথায় বাধা আছে। আমরা আবারও আজকে ড্যাবের এই অনুষ্ঠান থেকে, ড্যাবের এই মানববন থেকে জোরালো কণ্ঠে দাবি জানাচ্ছি, এই দেশের গণমানুষের নেত্রী, গণতন্ত্রকে যিনি বারবার গর্ত থেকে তুলে জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন, স্বাধীনতার ঘোষকের সহধর্মিনী, এদেশের মাটি, মানুষ, গণতন্ত্র, কথা বলা, সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে যে নামটি জড়িত, সেই নামটি হচ্ছে একটি প্রদীপ্ত নাম, সূর্যের আলোর মতো প্রদীপ্ত নাম, যে নামকে শেখ হাসিনার অত্যাচারের লৌহদণ্ড দিয়ে আপনার ঢেকে দেওয়া যাবে না, অন্ধকার করা যাবে না, সেই নামটি হচ্ছে বেগম খালেদা জিয়া। তার দুঃশাসনের যে ভয়ঙ্কর দণ্ড, সেই দণ্ড দিয়ে তাকে কখনোই পর্যুদস্ত করা যায়নি, এখনো করা যাবে না। অবিলম্বে তার চিকিৎসা দিতে হবে, বিদেশে প্রেরণের ব্যবস্থা করতে হবে। এই বলে আবার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।